যে আলিফ মিম পরিচয়টি কোথায় দিয়েছে? পুরুষের যে অঙ্গটা এটাকে আলিফ বানানো হয়েছে, আর নারীদেরকে বলা হয়েছে কি, তাদের নিচের অংশে গোপন অঙ্গ এটা হলো মিম, নাউজুবিল্লাহ অস্তাগফিরুল্লাহ। তখন দেখেন যে কিছু কিছু দুষ্ট লোক আছে, তার পীর যদি এরকম শিক্ষা নাও দিয়ে থাকে, তাদের স্বার্থ উদ্ধারের জন্য, তাদের কাম বাসনায় লিপ্ত হওয়ার জন্য কিছু কিছু মহিলাকে এমন জ্ঞান দিয়ে থাকে। দেখো মিম আলিফে জোড়া গাথা, মিম আলিফে জোড়া গাথা কি, যে পুরুষের থাকে আলিফ তলদেশে, মেয়েদের থাকে মিম, আর এই মিম আলিফে জোড়া গাথা। তখন তারা কি করে যে এরকমভাবে তারা যুক্তিটা দেয়, তখন একটা নারী লোক বিশ্বাস করে ফেলে আর বলে মিম আর আলিফ যদি একাত্র হয় এখানে কিছু লেনদেন হয়, আর এটাকে দিয়ে উন্নতি হবে সে আধ্যাত্মিক জগতের, নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে এখন যে আপনাদের সামনে যে আলোচনাটি করব, এই আলোচনাটি অবশ্যই অবশ্যই খেয়াল করে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ। আর বেশিরভাগ গুরুত্বপূর্ণ হবে এই আলোচনাটি সেই ব্যক্তিদের জন্য যারা তরিকতের পথে আছে, তরিকত নিয়েছেন, একজন মুর্শিদ ধরেছেন, তাদের জন্য একান্ত প্রয়োজন। আর বাহিরে যারা মুসল্লি বা যারা বায়াত গ্রহণ করেননি, তারা শুনলেও এখান থেকে সাবধানতা একটা জিনিস পেয়ে যাবে। আর বিশেষ করে তরিকতের লোকেরাই এই ভিডিওটা দেখবেন, আপনাদের জন্যই আজকের এই প্রযোজ্য। সে আলোচনাটি হলো, দেখুন, মানুষ কোরআনে হাদিসে পেয়েছে মুরিদ হতে হবে, বায়াত হতে হবে, কিন্তু দেখেন একদল লোক দেখা দেখি মুরিদ হয়েছে, কারো কার কথা শুনে গেছে, কারো কথা ভালো লেগেছে, সে মুর্শিদ ধরেছে। আচ্ছা, মুর্শিদ ধরার আইন আছে, ধরতে হবে। তবে এখন যে কথাটি বলবো, যে এর মধ্যে কিছু হাকিকত আছে, বা এর মধ্যে বোঝার ভুলের কারণে হাকিকত ছাড়া মানুষ কাজ করতেছে, সেই কথাগুলো হলো, দেখুন, যে তরিকত নেওয়ার পরে কেউ গামছা ধরে, কাপড় ধরে, কেউ মাইক দিয়ে, কেউ হাত ধরে বায়াত গ্রহণ করেছে, কিন্তু দেখেন আল্লাহ কিন্তু আমাদেরকে একদিন আটকিয়ে দেবে। যে সেটা হলো কি, যে দেখেন যে আপনি যে কোনো জিনিস ক্রয় করবেন, দেখে শুনে বুঝে কিনবেন। আচ্ছা, একটা হলো দরবেশ, একটা হলো দর্শে বেশ। এখন কেউ ভেস ধরে বেশ বসে আছে, তাকে দরবেশ মনে হচ্ছে, আসলে তার ভিতরটা কি, তার ভিতরটা কি কোনো দরবেশ আছে কি না, তাও কিন্তু যাচাই করতে হবে। আজকের মূলত যে আলোচনাটা করবো সেটি হলো, দেখেন মানুষ পীরের দরবারে গিয়ে টুকটাক কিছু জিকির, কিছু দুরুদ, কিছু জিনিস দেখিয়ে দেয়, ঘরে বসে করে, কিন্তু একটা সময় কি ঘটনা ঘটে, দেখেন যে তার মুর্শিদ ওয়াজ করেছে, কি করেছে, যে দেখো লাম আলিফে জোড়া গাথা, লাম আলিফে জোড়া গাথা। আচ্ছা, যে আলিফ মিম পরিচয়টি কোথায় দিয়েছে? পুরুষের যে অঙ্গটা এটাকে আলিফ বানানো হয়েছে, আর নারীদেরকে বলা হয়েছে কি, তাদের নিচের অংশে গোপন অঙ্গ এটা হলো মিম, নাউজুবিল্লাহ অস্তাগফিরুল্লাহ। তখন দেখেন যে কিছু কিছু দুষ্ট লোক আছে, তার পীর যদি এরকম শিক্ষা নাও দিয়ে থাকে, তাদের স্বার্থ উদ্ধারের জন্য, তাদের কাম বাসনায় লিপ্ত হওয়ার জন্য কিছু কিছু মহিলাকে এমন জ্ঞান দিয়ে থাকে। দেখো মিম আলিফে জোড়া গাথা, মিম আলিফে জোড়া গাথা কি, যে পুরুষের থাকে আলিফ তলদেশে, মেয়েদের থাকে মিম, আর এই মিম আলিফে
জোড়াগাঁথা। তখন তারা কি করে যে এরকমভাবে তারা যুক্তিটা দেয়, তখন একটা নারী লোক বিশ্বাস করে ফেলে আর বলে মিম আর আলিম যদি একাত্র হয় এখানে কিছু লেনদেন হয়, আর এটাকে দিয়েই উন্নতি হবে সে আধ্যাত্মিক জগতের, নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। এবার বলবো যারা এটা করতেছে অপব্যাখ্যা এবং শয়তানিও বটে। আচ্ছা, এরপরে আসি যে এরকমভাবে চলতে ফিরতে যেমন বড় বড় জায়গার তরিকত, যেমন বান্দা শরীফ আছে বা বড় বড় তরিকত আছে, আটরশি আছে, চন্দ্রপাড়া আছে, আমাদের বাংলাদেশে অনেক বড় বড় তরিকা আছে, কিন্তু পীর কি এরকম শিক্ষা দিয়েছে? না, এরকম শিক্ষা তাদেরকে দেয়া হয়নি। তারা এটাও বলে যে ভাই আপনি যে কথাটা বলেছেন যে মিম আলিফে জোড়াগাঁথা, এটা কি পীরের শিক্ষা? তখন সেই পুরুষ লোকটা সেই মেয়ে লোকটাকে বুদ্ধি দিচ্ছে কি, আরে সব কথা কি পীরে বলবে? তখনই বুঝতে হবে এটা শয়তান, মিম আলিফে জোড়াগাঁথা এই দেশে নয়। মিমে যদি মোহাম্মদ হয়, আলিফে যদি আল্লাহ হয়, তাহলে মোহাম্মদের সাথে আল্লাহর আলিঙ্গন হয়েছে, মোহাম্মদের সাথে আল্লাহর মেরাজ হয়েছে, আল্লাহর সাথে মোলাকাত হয়েছে। আর সেই জিনিসটাকে তারা কোথায় নিয়েছে, যে মিম আলিফে জোড়াগাঁথা মহিলার অংশ গোপনটা, মিম পুরুষেরটা আলিফ, নাউজুবিল্লাহ অস্তাগফিরুল্লাহ, এই কথা কখনো বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না। আচ্ছা, তারপরও এরকম কুবুদ্ধি যারা দেবে, ভাই আছেন বোন আছেন, আপনাদের সকলদেরকে বলছি, হে ভক্তগণ সকলদেরকে বলছি, যদি কেউ এরকম কুপরামর্শ দেয় তাহলে নিজের মুর্শিদের কাছে আগে গিয়ে প্রমাণ করুন যে বাবা আমাদের এই জগতে কি এটা আছে, সে যেটা বলে সেটা শুনুন। গেল এটা। এবার আসি এক ধরনের পীরফকির, এক ধরনের বয়াতি, এক ধরনের এমন কিছু লোক আছে শরীয়ত যেটাকে নাপাক বলতেছে তারা সেটাকে পবিত্র মনে করতেছে। যেমন সহবাস করলে গোসল করতে হবে, তার মানে এখানে নাপাক কিছু হয়েছে, প্রস্রাব করলে অজু করতে হবে, বাথরুম করলে অজু করতে হবে, এখানে নাপাক কিছু হয়েছে। আচ্ছা, পরিষ্কার না থাকে তো নিজের কাছেই খারাপ লাগে, কিন্তু আমি যেটা বলবো আপনাদেরকে যে তারা এমন কিছু করতেছে যা আল্লাহর পছন্দ নয়, রাসুলের পছন্দ নয়, কোনো অলিয়া উলিয়াদের পছন্দ নয়, কোনো চরিত্রবান কোনো বিবেকওয়ালা মানুষের পছন্দ নয়, কোরআনের বিপক্ষেই হয়। তো এমন কিছু কোনো দিন করা যাবে না, মানা যাবে না, কারো কান কথা শুনে আপনারা এরকম ভুলটা করবেন না। এখন আমি আপনাদেরকে যে কথাটি বলবো দেখেন, সে কথাটি হলো এমন এমন তরিকত আছে তারা অমর হবে, তারা অমরত্ব লাভ করবে। তারা কি করে জানেন অমরত্ব লাভ করবে? না, আল্লাহ তোমাকে মরত্ব দিয়েই রেখেছে, তুমি অমরত্ব কিভাবে লাভ করবে? আচ্ছা, তো এখন যে কথাটি বলবো সেটিও দেখেন, এমন এমন লোক আছে বাংলাদেশে, এমন এমন তরিকতের মধ্যে এমন এমন লোক এমন কিছু করছে যা পীরের শিক্ষা না দিলেও তারা নিজেরা করছে তাদের খারাপ চরিত্রের কারণে। আচ্ছা, এখন যে কথাটাই বলতেছি সেটা হলো দেখুন যে এমন এমন কিছু ভণ্ড লোক আছে, তারা কি করতেছে জানেন? তারা জাহান্নামে কিছু কাজ করতেছে তারা ভালো মনে করে, সেটা কি জানেন? একটা কুমারী নারীর প্রথম যখন মাসের জিনিসটা প্রকাশ হয় বা সেই হায়াসটা হয়, সেই হায়াসটাকে তারা সংরক্ষণ করে, জীবনের প্রথম যার হলো সেটা একত্রিত করে, তারপরে কি করে, এটা পুরুষের কিছু অংশ, নারীর কিছু অংশ, প্রস্রাবের কিছু অংশ, পায়খানার কিছু অংশ, এগুলা দিয়ে আর কিছু মশলা দিয়ে এটাকে শরবত বানিয়ে তারা পান করবে, আর পান করলে তারা অমরত্ব লাভ করবে,
তারা সবসময় ভালো থাকবে, নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। এমনটা যদি পৃথিবীতে কেউ করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এগুলো ছেড়ে দেবেন, আর যারা এগুলো করার প্রস্তুতি নিচ্ছে তাদেরকে নিষেধ করে দিবেন। এইগুলার মধ্যে আল্লাহর কোনো কিছু নেই, এগুলার মধ্যে আছে শয়তানি শক্তি। আর এই শয়তানি শক্তিকে পাইবার জন্যে তারা এরকমটা করছে, কিন্তু এটা যে শয়তানি শক্তি এটা তারা বুঝতে পারছে না, এটাকে আল্লাহর শক্তি মনে করে করছে, নাউজুবিল্লাহ। শয়তান মানব দেহের ভিতরে সেই নিচে স্থান নিয়েছে, যেমন আদি আদমকে বানিয়েছিল কে? মুকরুম ফেরেস্তা। আচ্ছা, এখন সে আদমের বংশধর আমরা, এখন আমাদেরকে এখনো মায়ের গর্ভে সে বডি কে বানাচ্ছে? এই মুকরুম। তাহলে সে সেখানে এখনো পর্যন্ত ডিউটি করে, আর সেখানে কিন্তু নাপাকের স্থান, আর সেখানে মানুষ তৈরির কাজ হয়। তাহলে সেই শয়তানের স্থানের জিনিসগুলো যারা খাইতেছে তারা শয়তানি শক্তিতে শক্তিমান হবে, আল্লাহর শক্তিতে নয়, তারা কখনো আত্মার মুক্তি নিতে পারবে না। তাই হে সমস্ত তরিকত জগতের ভাই ও বোনেরা এবং সকল বন্ধুগণ এবং সকল ভক্তগণ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা এই হইতে বিরত থাকুন, আর না হয়তো পৃথিবীর থেকে শয়তানি শক্তি নিয়ে চলে যেতে হবে, তখন আত্মার মুক্তির ফয়সালা আর হবে না। তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী, মি মালিফের জোড়া গাথা এটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়েছিল, আলিঙ্গন হয়েছিল, মেরাজ হয়েছিল সেখানে সেইটা। আর যদি এটা বাস্তবে কোনো পুরুষ নারীর সাথে এটা করে, তার মহাপাপ হবে। সাথে আরেকটি কথা বলবো, আশুকে মাসুকে ফানা, এখন আলিফ আর মিমে মিলে এখানে আশুক মাসুক বানিয়েছে, নাউজুবিল্লাহ। এখানে কি হবে? আপনি বান্দা আর আল্লাহর সাথে আপনার আলিঙ্গন হবে, সেই আত্মজগতে, সেই স্বপ্নযুগে আপনার সাথে আপনার মুর্শিদের সাথে আলিঙ্গন হবে, সে আপনাকে সুন্দর বাক্য বানিয়ে দেবে, আপনাকে শিক্ষা দিবে, ঊর্ধ্ব জগতে পৌঁছে দেবে। আর এটাকেই বলা হয় মুর্শিদের সাথে ভক্তের আলিঙ্গন। সেটা কিভাবে? বাস্তবে নয়, সেটা হবে রুহানি জগতে, সেটা হবে স্বপ্নের জগতে, সেখানে ভক্তের সাথে আলিঙ্গন হচ্ছে। তার মানে কি? তার মুর্শিদ তাকে বুকে গ্রহণ করে নিয়েছে, আমার ভক্ত জীবনে যত কষ্ট করেছে, জীবনে যাই কিছু সাধনা করেছে, যতটুকু প্রেম ভক্তি সে দিয়েছে, সে আমি মুর্শিদকে যখন লাভ করলো সে রাসুলকে লাভ করলো, আর যে রাসুলকে লাভ করলো সে আল্লাহকে লাভ করলো। আর তখনই বলা হয়েছে মি মালিফে জোড়া গাথা, তার মানে মুহাম্মদ আল্লাহর সাথে মিশেছে, এবং বান্দারা সেই মুর্শিদ রূপে সেই রাসুলের সাথে এক হবে। সে কি স্বপ্নযুগে রুহানি জগতে? বাস্তব জগতে নয়। আর বাস্তব জগতে যদি এটা হয়, তবে হবে তার জীবন ইহকাল ও পরকালের ক্ষয়। এই কথা শোনার পরেও যদি কোনো মানুষের ভিতরে না ঢুকে ভয়, তাহলে তাদের জীবন হতে থাকবে ক্ষয়। তাই অক্ষয় থাকার জন্যেই আজকে এই আলোচনাগুলো করা হলো। জানি না আপনাদের এই আলোচনা কেমন লাগলো, যদি ভালো লাগে তো বলবেন যে হ্যাঁ ভালো লেগেছে, সামনে এ ধরনের আরও কিছু বলবেন। আর যদি ভালো না লাগে আর দেখবেন না, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নিন, আবার দেখা হবে। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।